মোটর যদি বেশ বড় সাইজের হয় অথবা মোটরে যদি বেশ ভারী লোড থাকে সেক্ষেত্রে আমরা ভিএফডি ব্যবহার করার পরেও এই ধরনের ক্লাচ বা ব্রেক ব্যবহার করি। তার কারণ হচ্ছে কিছু কিছু মেশিনে বেশ ভারী লোড থাকে অর্থাৎ বেশ ওজন থাকে, এর কারণে মোটর স্টপ করার পরেও কয়েক রাউন্ড ঘুরতে থাকে। আর এই ঘোরার কারণে মেশিন থেকে যেই প্রোডাকশনটি বের হয় বা যেই প্রোডাক্টটি বের হয় সেটি নষ্ট হয় বা মেশিনের মেকানিজমে প্রবলেম হয়, এমন কিছু মেশিন আছে আমি আপনাদেরকে সরাসরি মেশিন থেকে দেখাবো। এ কারণে আমরা ভিএফডি ব্যবহার করার পরেও মোটরের সাথে এই ধরনের ক্লাচ বা ব্রেক ব্যবহার করি। তো এটির একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে মেশিন থেকে দেখাবো এবং আজকে দেখাবো একটি মোটরের সাথে একটি ভিএফডি সংযোগ করতে গেলে কী কী বেসিক প্যারামিটার চেঞ্জ করতে হয় বা সেটিং করতে হয়। আমি আমার মতো করে সহজ করে বোঝানোর চেষ্টা করব একদম প্র্যাকটিক্যালি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। তো আজকে আমার কাছে রয়েছে চাইনিজ ভেইচি ব্র্যান্ডের একটি ভিএফডি যার মডেল হচ্ছে AC70। এটি একটি AC70 সিরিজের একটি ভিএফডি। এর স্পেসিফিকেশনগুলো দেখুন, মডেল নাম্বার AC70T3 2R2G/004P। এর সোর্স হচ্ছে 3 ফেজ 380 ভোল্ট 50-60 হার্টজ, আউটপুট 2.2 কিলোওয়াট 5 এম্পিয়ার। প্রথমেই এর অপারেশন কিপ্যাডটি সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি। এখানে আমার কাছে রয়েছে এর ম্যানুয়াল। এখানে দেখুন কিবোর্ড লেআউট অ্যান্ড ফাংশন স্পেসিফিকেশন। প্রথমে রয়েছে প্রোগ্রাম বাটন, অর্থাৎ এই বাটনটি, এটির দ্বারা আপনারা প্রোগ্রামে প্রবেশ করতে পারবেন। এরপর রয়েছে সেট বাটন, এটি হচ্ছে সেট বাটন যার মাধ্যমে আপনি সেভ করতে পারবেন অর্থাৎ সেট করতে পারবেন, যে প্যারামিটারটি চান সেটিকে সেভ করে নিতে পারবেন। এরপর রয়েছে আপ ডাউন কি, এটি হচ্ছে আপ ডাউন কি, এর মাধ্যমে আপনি ডিজিটগুলোকে আপ ডাউন করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। এরপর এটি রয়েছে শিফট কি, এটি হচ্ছে শিফট কি, এর মাধ্যমে আপনি ডিজিট শিফট করতে পারবেন অর্থাৎ কোনোটিকে চেঞ্জ করতে চাইলে একটি থেকে আরেকটিতে চলে যেতে পারবেন এই শিফট কির মাধ্যমে। এরপরে রয়েছে ফরওয়ার্ড কি, এই যে দেখুন ফরওয়ার্ড কি, এটির মাধ্যমে আপনি এই মোটরটিকে এই কিপ্যাডের মাধ্যমে ফরওয়ার্ডে চালাতে পারবেন। এরপরে জগ রিভার্স কি, এই যে দেখতে পাচ্ছেন জগ রিভার্স কি, এর মাধ্যমে আপনি এই কিপ্যাডের মাধ্যমে জগ রিভার্সে এটি চালাতে পারবেন। এরপর রয়েছে স্টপ রিসেট কি, অর্থাৎ এটি এই লাল বাটনটি, এর মাধ্যমে আপনি কিপ্যাডের দ্বারাই মোটরটি স্টপ করতে পারবেন এবং কোনো ফল্ট আসলে ম্যানুয়ালি চাপ দিয়ে রিসেট করতে পারবেন। সর্বশেষ কিবোর্ড পটেনশিওমিটার, অর্থাৎ এই কিবোর্ডের যেই নিজস্ব পটেনশিওমিটার আছে এটি হচ্ছে সেটি যার মাধ্যমে আপনি ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারবেন। এবার এই ভিএফটির টার্মিনাল কানেকশন সম্পর্কে ধারণা দিচ্ছি। দেখুন এর কানেকশন স্ট্যান্ডার্ড ডায়াগ্রামটি, এখানে দেখুন X1 থেকে X6 পর্যন্ত এটি হচ্ছে মাল্টিফাংশন ডিজিটাল ইনপুট, অর্থাৎ এই 6টি টার্মিনালের মধ্যে আপনি মাল্টিফাংশন সেট করতে পারবেন। দেখুন এখানে যে কমন টার্মিনালটি রয়েছে আমি একটু টার্মিনাল থেকে দেখাই, এই দেখুন এখানে টার্মিনালগুলো দেখুন, এখানে একটি কমন টার্মিনাল রয়েছে, এই যে কমন COM, এই টার্মিনালটি হচ্ছে, এই যে কমন টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি একটি তার বের করে একটি পুশ সুইচের মাধ্যমে নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে যদি এই X1-এ দেন সেক্ষেত্রে এটি ফরওয়ার্ড রানে অপারেশন হবে। যদি এই কমন থেকে একটি তার আরেকটি সুইচের মাধ্যমে এই X2-তে দেন সেক্ষেত্রে এটি রিভার্সে রান হবে এবং ছেড়ে দিলে স্টপ হয়ে যাবে দুটির ক্ষেত্রেই। এরপরে এই সেম তারই যদি আপনি 6টি সুইচের মধ্যে কমন করে দেন এবং প্রত্যেকটি চাপ দেন কি হয় দেখুন, যদি এটি X3-তে চাপ দেন সেটি হবে জগ রান অপারেশন, অর্থাৎ জগে ঘুরবে কিন্তু ফরওয়ার্ডে। এরপরটি হচ্ছে X4-এ যদি দেন সেটি জগ ঘুরবে তবে এটি ঘুরবে রিভার্সে। এরপরে X5, যদি X5-এ দেন সেক্ষেত্রে এটি স্টপ হয়ে যাবে। আর X6 এটি হবে ফল্ট রিসেট, অর্থাৎ এটির দ্বারা আপনি এক্সটার্নাল সুইচ দিয়ে ফল্ট রিসেট করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে মাল্টিফাংশন ডিজিটাল ইনপুট, অর্থাৎ এই 6টি টার্মিনাল মাল্টিফাংশনাল। আপনি চাইলে এই X1-এ ডিফল্ট সেট করা আছে ফরওয়ার্ড রান, সেটিকে চাইলে আপনি এই X5-এ নিয়ে আসতে পারেন, চাইলে এই স্টপটি X1-এ নিয়ে আসতে পারেন, এই জব ফাংশনটি এই রিসেট ফাংশনে নিয়ে আসতে পারেন, অর্থাৎ প্রত্যেকটি ফাংশনে ডিফল্ট সেট করা আছে, আপনি চাইলে এটিকে চেঞ্জ করে নিতে পারেন তবে এটি প্রোগ্রামে চেঞ্জ করে নিতে হবে, তাহলে আপনার এগুলো মাল্টিফাংশন হিসাবে কাজ করবে।
ডিফল্ট ভাবে এভাবে দেয়া আছে। এখানে আরো কিছু টার্মিনাল রয়েছে, তার আগে এই টার্মিনাল গুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার এই প্রথমটি হচ্ছে X1, তারপর X2, X3, X4, X5, X6, এই ছটি টার্মিনাল হচ্ছে আমার মাল্টিফাংশন ইনপুট টার্মিনাল। এখানে দেখুন দুটি রো রয়েছে, উপরে একটি নিচে একটি। আমার এই টার্মিনালও কিন্তু ব্লক দুটি রয়েছে, উপরে একটি নিচে একটি, অর্থাৎ আমার এই রোটি হচ্ছে এই এখানকার এখানকার উপরের রোটি। অর্থাৎ এই X1 মানে এটির এটি হচ্ছে X1, X2, X3, X4, X5, X6, এভাবে করে এই সর্বশেষটি হচ্ছে এখানে গ্রাউন্ড। আর নিচের রোটি হচ্ছে দেখুন এখানে +24 ভোল্ট, অর্থাৎ এই প্রথমটি হচ্ছে +24 ভোল্ট, এভাবে করে এই শেষেরটি হচ্ছে B-, অর্থাৎ এটি হচ্ছে B-। এবার দেখুন আরও কয়েকটি বেসিক টার্মিনাল, সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি রেফারেন্স সেটিং ইনপুট। অর্থাৎ আপনি এর যে ফ্রিকোয়েন্সি বাড়াবেন কমাবেন সেটি এর নিজস্ব কিপ্যাডের যে ভেরিয়েবল থাকে এটির দ্বারাও করতে পারেন, চাইলে এক্সটার্নাল ভেরিয়েবল দিয়েও করতে পারেন। সেটি হবে কোন টার্মিনালে দেখুন, এই দেখুন এখানে লিখেছে VR, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টর। একটি ভেরিয়েবল রেজিস্টরের তিনটি তার থাকে, একটি হচ্ছে গ্রাউন্ডে লাগে, একটি হচ্ছে VS1, আর একটি হচ্ছে +10 ভোল্ট। এখানে দেখুন এই দেখুন এটি হচ্ছে +10 ভোল্ট, এরপর হচ্ছে VS1, আরেকটি হচ্ছে এই যে গ্রাউন্ড। এই তিনটির সাথে যদি আপনি ভেরিয়েবল দেন সেক্ষেত্রে এক্সটার্নাল ভাবে আপনি এর ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারবেন। এরপর রয়েছে এর এক্সটার্নাল রিলে ফাংশন, অর্থাৎ যদি ইনভার্টারে কোনো ধরনের ফল্ট হয় সেক্ষেত্রে এর যে নিজস্ব রিলে রয়েছে সেটির মাধ্যমে আপনি কোনো একটি অ্যালার্ম বাজাতে পারেন, কোনো একটি বাল্ব, কোনো একটি ফ্যান অপারেশন করতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে এর ফল্ট রিলের জন্যে, ফল্টের ক্ষেত্রে এটি অ্যাক্টিভেট হয়। এটি হচ্ছে TA, TB, TC, এটি প্রায় সকল ইনভার্টারেই দেয়া থাকে, তবে এটি প্রোগ্রামে আপনাকে ডিফাইন করে দিতে হয়, অর্থাৎ সেটিং করে দিতে হবে, সেক্ষেত্রে এটি আপনি কি ফাংশন চান এর মাধ্যমে সেটি আপনি আউটপুট নিতে পারবেন। এরপরে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো, আসলে VFD-র ভিডিও করতে গেলে বিশাল ভিডিও হয়ে যাবে, অনেকগুলো পর্ব করা যাবে, আজকে যতটুকু বেসিক দরকার সব অতটুকুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন আমি এই VFD-র মাধ্যমে এটি অপারেশন করে দেখাচ্ছি। প্রথমে দেখাবো এর নিজস্ব যে কিপ্যাড থাকে এটির মাধ্যমে এটি অপারেশন করে, এরপরে দেখাবো এক্সটার্নাল টার্মিনাল অর্থাৎ আলাদা সুইচ বা সেন্সর দিয়ে কিভাবে এটি চালাতে হয় তার ধারণা দেব। দেখুন আমি মোটরটি প্রথমে ফরওয়ার্ডে চালাচ্ছি, এই যে দেখুন খেয়াল করুন আমি এর নিজস্ব কিপ্যাড দিয়ে এটি চালিয়েছি এবং নিজস্ব ভেরিয়েবল দিয়ে এর স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি। এখানে একটি বিষয় বলে রাখি, আমার এই ভেরিয়েবল রেজিস্টরটি এটি কিন্তু প্রবলেম, আর এই কারণেই আমরা এই VFD-টি আপাতত ব্যবহার করছি না। দেখুন এটি কিন্তু স্থির থাকছে না, এর ফ্রিকোয়েন্সি কিন্তু আপ ডাউন করছে। এটি আমরা পরবর্তীতে রিপেয়ার করে তারপরে মেশিনে ব্যবহার করব, আর এই কারণে আমি এটি একটি জায়গায় ফিক্সড করলেও এটি ফিক্সড থাকছে না, নড়ে যাচ্ছে, এর পটেনশিওমিটারটি প্রবলেম। তারপরে আমি আপনাদেরকে আশা করছি বোঝাতে পারবো। এবার দেখুন আমি জগ অপারেশন করছি, অর্থাৎ এই দেখুন এটি হচ্ছে জগ, আমি বন্ধ করলাম, জগ কিন্তু এটি রিভার্সে ঘুরেছে, লেখা আছে রিভার্স, আর যখন ফরওয়ার্ডে চালাচ্ছি তখন কিন্তু এটি ফরওয়ার্ডে চলছে, এই যে আমি বন্ধ করলাম। এবার এর বেসিক প্রোগ্রাম সম্পর্কে একটু ধারণা দেই, তারপরে আপনাদেরকে কিপ্যাড এবং এক্সটার্নাল টার্মিনাল আলাদা আলাদা করে চেঞ্জ করে দেখাবো কোনটির মাধ্যমে কিভাবে চালাতে হয়। দেখুন আমরা প্রথমে প্রোগ্রামে প্রবেশ করছি, এটি হচ্ছে আমার প্রোগ্রাম বাটন, চাপ দিলাম, দেখুন আমার প্রোগ্রাম শুরু E00 থেকে। আসলে কয়েকশো প্রোগ্রাম আছে, প্রত্যেকটি দরকার নেই, বা কিছু আছে বেসিক, কিছু আছে অ্যাডভান্স, আমি আজকে খুবই অল্প সংখ্যক প্যারামিটার দেখাবো, বেসিক প্যারামিটারগুলো, পরবর্তীতে এই VFD নিয়ে একের পর এক ভিডিও আনবো। তো দেখুন আমার কাছে এই ফাংশন কোড সিম্পল লিস্ট নামে এই পেজটি রয়েছে, দেখুন আমার ফাংশন শুরু হয়েছে E00 থেকে, যেটি এখানে দেখতে পাচ্ছেন E00, এই ফাংশনের নেমটি হচ্ছে কন্ট্রোল মেথড।
সিলেকশন, এটি আমার আপাতত আজকের বিষয় নয়, আমি অন্যটি দেখাচ্ছি। গুরুত্বপূর্ণগুলো আজকে যেগুলো দেখাবো সেগুলো দেখুন, আমি হাইলাইট দিয়ে মার্ক করে রেখেছি। এবার দেখুন, এটি হচ্ছে E01, যার ফাংশন নেম হচ্ছে রানিং কন্ট্রোল কমান্ড চ্যানেল সিলেকশন, অর্থাৎ আমি এটি কোন কমান্ডে চালাবো, এর নিজস্ব কিপ্যাডের দ্বারায় নাকি টার্মিনালের দ্বারায়, সেটি দেখাচ্ছি। দেখুন এখানে দেয়া আছে, যদি আমি এটি শূন্য সেট করি সেক্ষেত্রে অপারেটর কিপ্যাড, অর্থাৎ এর নিজস্ব যে কিপ্যাড আছে এর দ্বারা আমি মোটরটি অপারেশন করতে পারবো। যদি আমি এটি এক সেট করি এক্সটার্নাল টার্মিনাল কন্ট্রোল হবে, অর্থাৎ এর যে টার্মিনাল রয়েছে এর মাধ্যমে আপনি এটি অপারেশন করতে পারবেন। যদি আমি এটি দুই সেট করি এই প্রোগ্রামের মধ্যে, সেক্ষেত্রে এটি RS485 কমিউনিকেশন পোর্টের মাধ্যমে চালাতে পারবেন, অর্থাৎ আপনি PLC থেকে কিংবা HMI থেকে এটি অপারেশন করতে পারবেন এই VFDT। তো দেখুন এখানে ডিফল্টভাবে জিরো সিলেক্ট করা আছে, অর্থাৎ এটি অপারেশন কিপ্যাডে সিলেক্ট করা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমার প্রোগ্রাম নাম্বার হচ্ছে 01। 01-এ আমি এই দেখুন এই এটি আপডাউন বাটন দিয়ে আমি 01-এ চেঞ্জ করে নিলাম। এখন এটিতে ঢুকতে হলে আমাকে সেট বাটনটি একবার চাপ দিতে হবে। দেখুন আমি প্রবেশ করে গেছি, এটিতে সিলেক্ট করা আছে 0। এখানে দেখুন আমার এখানে দেয়া আছে অপারেটর কিপ্যাড ডিফল্টভাবে 0। এখন আমি এটি এর মাধ্যমে চালাতে পারছি। যদি আমি এটিকে 1 করে দেই কি হয় দেখুন, এই যে 1 করে দিলাম, এক্সটার্নাল টার্মিনাল কন্ট্রোল, এই সেট বাটনে একবার চাপ দিলে এটি সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এখন আমি প্রোগ্রাম বাটন চেপে বেরিয়ে আসব, এই যে দেখুন বেরিয়ে এসেছি। এখন দেখুন একটু আগে আমি এর কিপ্যাডের মাধ্যমে এটি চালাতে পেরেছি, এখন পারবো না। এই দেখুন এটি এখন চালু হচ্ছে না, অর্থাৎ এটি এখন এক্সটার্নাল মোডে, এই টার্মিনাল মোডে চলে গিয়েছে। এবার দেখুন আমি এই সুইচের মাধ্যমে এটি চালাচ্ছি, এই দেখুন আমার এটি চালু হয়ে গেছে। ফরওয়ার্ড চালালাম, এবার এটি রিভার্সে চলছে, এবার আমি জগ করছি। দেখুন জগে কিন্তু আমার স্পিড কম, ফিক্সড একটি স্পিড মাত্র 5 RPM, আর এটি ফরওয়ার্ডে কিন্তু অনেক বেশি, অর্থাৎ আমি যা সেট করব তাই। দেখুন এই যে বাড়াচ্ছি। তো দেখলেন আমার প্রোগ্রাম নাম্বার 1, অর্থাৎ রানিং কন্ট্রোল কমান্ড কিভাবে সিলেক্ট করতে হয় কিপ্যাড থেকে এবং এক্সটার্নাল টার্মিনাল থেকে, অর্থাৎ সুইচ বা সেন্সর এর মাধ্যমে কিভাবে অপারেশন করতে হয়। এবার দেখুন আমাদের প্রোগ্রাম নাম্বার 02, এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি রেফারেন্স গিভেন মেইন চ্যানেল সিলেকশন, অর্থাৎ আমরা এর ফ্রিকোয়েন্সিটি স্পিডটি বাড়াবো কমাবো কোত্থেকে, এর কিপ্যাড থেকে, নিজস্ব ভেরিয়েবল থেকে নাকি এক্সটার্নাল ভেরিয়েবল থেকে। এটিতে ডিফল্ট সেট করা আছে, ফ্যাক্টরি সেটিং হচ্ছে 1। দেখুন এর যদি 0 সিলেক্ট করি তাহলে অপারেটর কিপ্যাড ডিজিটাল গিভেন, অর্থাৎ এর যেই অপারেটর কিপ্যাড রয়েছে এর আপডাউন বাটন দিয়ে আমরা বাড়াতে কমাতে পারবো। যদি 1 সিলেক্ট করি সেক্ষেত্রে পটেনশিওমিটার অফ কিপ্যাড, অর্থাৎ এই কিপ্যাডের পটেনশিওমিটার দিয়ে আমরা বাড়াতে কমাতে পারবো। যদি আমরা 2 সেট করি টার্মিনাল VS1 অ্যানালগ ভোল্টেজ 0 to 10 ভোল্ট, অর্থাৎ এর যে টার্মিনাল রয়েছে একটু আগে দেখিয়েছিলাম VS1, এর মাধ্যমে যদি আমরা 0 থেকে 10 ভোল্ট ইনপুট দিই এক্সটার্নাল ভেরিয়েবল দিয়ে, সেক্ষেত্রে আমরা এই বাহির থেকে এটির স্পিড বাড়াতে কমাতে পারবো। এরপরে রয়েছে 3, যদি 3 সিলেক্ট করি, 3 সিলেক্ট করি টার্মিনাল AS অ্যানালগ কারেন্ট, অর্থাৎ টার্মিনাল থেকে করতে পারবো, সেক্ষেত্রে AS টার্মিনাল দিতে হবে কিন্তু কারেন্ট ইনপুট দিতে হবে 4 to 20 mA। এরপর রয়েছে 4, টার্মিনাল VS2 অ্যানালগ ভোল্টেজ 5 পালস ইনপুট, এটি PLC থেকে করা যাবে। 6, RS485 কমিউনিকেশন পোর্ট, অর্থাৎ HMI থেকে আমি এর স্পিড বাড়াতে কমাতে পারবো বা PLC থেকে পারবো। এরপরে রয়েছে 7, আপ অ্যান্ড ডাউন কন্ট্রোল, 8, জেনারেল PID কন্ট্রোল, 9, কনস্ট্যান্ট প্রেশার, আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো সচরাচর ব্যবহার হয় না, এগুলো PID কন্ট্রোলার কিংবা প্রেশার সুইচ সেন্সর এসব জায়গা থেকে ব্যবহার করা যায়। তো আমার যেগুলো বেসিক সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার আপাতত এর ফ্রিকোয়েন্সি সেট করতে পারছি আমি এর মাধ্যমে, দেখুন এই যে বাড়ছে কমছে। তো এর প্রোগ্রাম নাম্বার হচ্ছে, আমি প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রাম নাম্বার 02 ঢোকার জন্যে সেট বাটন চাপ দিলাম, এখানে 1 সেট করা আছে। দেখুন ডিফল্টভাবে 1 সেট করা আছে, অর্থাৎ পটেনশিওমিটার অফ কিপ্যাড এর কিপ্যাডে দেওয়া আছে,
যদি আমরা এটিকে চেঞ্জ করে দেই সেক্ষেত্রে অ্যানালগ ভোল্টেজ ইনপুটের মাধ্যমে আমরা এক্সটার্নাল টার্মিনাল দিয়েও করতে পারবো। যদি আমার কাছে এই মুহূর্তে এক্সটার্নাল ভেরিয়েবল নাই, তো আপনাদেরকে আমি এর ডিজিটাল কিপ্যাড থেকে দেখাচ্ছি। এটিকে আমি জিরো করে দিলাম, অপারেটর কিপ্যাড অর্থাৎ এর আপ ডাউন কি এটি বন্ধ হয়ে যাবে। দেখুন সেট করে দিয়েছি, বেরিয়ে এসেছি। এবার দেখুন এটি বাড়ছে কমছে না, এই দেখুন। এবার এর আপ ডাউন কি দিয়ে এর ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং কমানো যাচ্ছে। এর নিজস্ব যে ভেরিয়েবল আছে এটি আর কাজ করছে না। আবার প্রোগ্রামে যাচ্ছি আমি, এই দেখুন এটি জিরো। এটিকে আমি আবার ওয়ান করে দিচ্ছি অর্থাৎ পটেনশিওমিটার অফ কিপ্যাড। আর যদি টু করে দেই সেক্ষেত্রে এক্সটার্নাল ভেরিয়েবল আমার কাছে এই মুহূর্তে নাই, তো আমি এটিকে আবার ওয়ান করে দিলাম, সেট করে দিলাম, বেরিয়ে আসলাম। এবার দেখুন আবার এর ভেরিয়েবলের মাধ্যমে বাড়াতে কমাতে পারছি। আজকের ভিডিওটি বেশ লম্বা হবে, এরপরেও আপনারা চাইলে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে পারেন, কারণ বেসিক প্যারামিটারগুলো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি একদম প্র্যাকটিক্যালি, বিশেষ করে চেঞ্জ করে করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে চেঞ্জ করলে, ভ্যালু চেঞ্জ করলে বা প্রোগ্রাম চেঞ্জ করলে প্র্যাকটিক্যালি কী দাঁড়ায়, মোটরে এবং ভিএফভিতে কী ধরনের চেঞ্জ আসে সেটাই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই জন্যে ভিডিও ছেড়ে যাবেন না, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। এবার দেখুন প্রোগ্রাম নম্বর E09, এটি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে এটি অপারেশন হবে বা মোটরটি চলবে, যাতে এর বেশি সেট করা না যায় বা অপারেশন না হয়। এটি হচ্ছে E9। এই যে আমি প্রবেশ করলাম, E9-এ সেট করা আছে 50। সাধারণত আমাদের দেশে 50 হার্টসেই মোটরগুলো অপারেশন হয়, এজন্য এটি 50 সেট করা আছে। দেখুন এটি ডিফল্টেও 50 সেট করা আছে, চাইলে আপনারা এটি বাড়াতে কমাতে পারেন। দেখুন এভাবে কখনো কখনো ডিফল্ট হিসাবে 60 সেট করা থাকে, আমরা আমাদের দেশের জন্য 50 সেট করে নেব। সেট এরপরে আছে E13 অর্থাৎ E13, এটি হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম, আর E14 অর্থাৎ 14 ডি অ্যাক্সিলারেশন টাইম। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটি প্রায় সকল ভিএফডিতেই সেটিং করতে হয়। এটি হচ্ছে আপনি যেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেট করেছেন তাতে পৌঁছানোর জন্য কত সেকেন্ড সময় নেবে সেটি, এবং বন্ধ করার পরে কত সেকেন্ডের মধ্যে সেটি জিরো স্পিডে আসবে সেটি। অর্থাৎ আপনি যখন এটিকে স্টার্ট করবেন, এই যে দেখুন এই যে স্টার্ট হচ্ছে, দেখুন আমি বন্ধ করছি, দেখুন এটি ধীরে ধীরে বন্ধ হচ্ছে। অর্থাৎ আমি যখন এটিকে স্টার্ট করব কিপ্যাড থেকে অথবা সুইচ থেকে, এটি জিরো থেকে 50 হার্টজ পর্যন্ত ফুল আরপিএমে পৌঁছাতে কত সেকেন্ড সময় নেবে, এবং বন্ধ করার পরে এটি জিরো স্পিডে আসতে অর্থাৎ সম্পূর্ণ বন্ধ হতে কত সেকেন্ড সময় নেবে, তাকেই বলা হয় অ্যাক্সিলারেশন টাইম এবং ডি অ্যাক্সিলারেশন টাইম। অ্যাক্সিলারেশন অর্থাৎ চালু হতে কত সেকেন্ড সময় নেবে, ডি অ্যাক্সিলারেশন অর্থাৎ বন্ধ হতে কত সময় নেবে। এটি যদি আপনি সেট না করেন সেক্ষেত্রে কি হবে, চালু দেওয়ার সাথে সাথেই এই মোটরটি ফুল আরপিএমে চলে যাবে অল্প সময়ের মধ্যে। আমি দেখাচ্ছি, দেখুন এই 13-তে আমি ঢুকলাম, এটি 10 সেট করা আছে, আমি এটিকে শূন্য করে দিচ্ছি। E14 করে দিয়েছি, এখন যদি এটিকে সেট করে দেই এবং ডি অ্যাক্সিলারেশন টাইম E14 এটিকেও আমি শূন্য করে দিচ্ছি, এটি 10 আছে। এগুলো ভালো করে দেখে রাখুন যারা বিশেষ করে নতুন জানেন না, প্র্যাকটিক্যালি চেঞ্জ করে দেখাচ্ছি যাতে আপনারা একদম ক্লিয়ার বুঝে যান। সেট করে দিলাম, এখন যদি আমি এটি চালু দেই, খেয়াল করবেন এটি চালু দেওয়ার সাথে সাথেই ফুল আরপিএমে বা স্পিডে পৌঁছে যাবে। এই দেখুন এটি কিন্তু সাথে সাথে ফুল আরপিএমে বা গতিতে পৌঁছে গেছে। বন্ধ করার সময় কি হয় দেখুন, দেখুন বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানেই মজার বিষয়, দেখুন একটি ফল্ট অ্যালার্ম এসেছে,
ওভার ভোল্টেজ টু, এটি একটি কমন ফল্ট। খুব দ্রুত বন্ধ হলে বা খুব দ্রুত চালু হলে মোটরে ফল্ট আসে, অর্থাৎ মোটরের কারণে ভিএফডিতে ফল্ট আসে। তার কারণ হচ্ছে মেশিন এই ভিএফডি ব্যবহার করাই হয় মোটরকে স্মুথলি রান করার জন্য, আপনার প্রয়োজন অনুযায়ী মেশিনের প্রয়োজন অনুযায়ী মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য। ধরুন আপনার একটি মেশিনে এমন একটি অপারেশন চালু দেওয়ার সাথে সাথে যদি সে দ্রুত চালু হয়ে যায়, খুব ফুল আরপিএমে পৌঁছে যায়, স্পিডে পৌঁছে যায়, সেক্ষেত্রে হয়তো আপনার মেশিনের মেকানিজম বিভিন্ন পার্টস ভেঙে যাবে, অথবা আপনার মেশিন থেকে যে প্রোডাক্টটি বের হয় সেটি নষ্ট বা ড্যামেজ হয়ে যাবে। বন্ধ করার সময় যদি খুব দ্রুত বন্ধ হয়ে যায়, অর্থাৎ ইমিডিয়েট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আপনার মেশিনের মেকানিজম ভেঙে যাবে, অথবা মোটর বেশি কারেন্ট নেবে, প্রোডাকশন নষ্ট হবে, এই ধরনের কিছু মেশিন থাকে। আর এই জন্যেই আপনি মোটরটা যেন খুব ধীরে ধীরে চালাতে পারেন এবং ধীরে ধীরে বন্ধ করতে পারেন সফটলি, এই সেটিংটা কিন্তু করা হয় অ্যাক্সিলারেশন টাইম এবং ডি অ্যাক্সিলারেশন টাইমে। দেখুন আমি অ্যাক্সিলারেশন এবং ডি অ্যাক্সিলারেশন টাইম শূন্য করে দেওয়ার কারণে এটি বন্ধ হওয়ার সাথে সাথে একটি ফল্ট অ্যালার্ম এসেছে। এটিকে রিসেট করার জন্যে এই রিসেট বাটনটি চাপ দিতে হবে। দেখুন এটি রিসেট হয়ে গেছে, আগের অবস্থায় চলে এসেছে। তো আবার দেখুন আমি এটি সেট করে নিচ্ছি, প্রোগ্রাম 13 আমার হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম, এটিকে আমি টাইম দিয়ে নিচ্ছি। সাধারণত ম্যাক্সিমাম মোটরগুলোতে 5 সেকেন্ড ব্যবহার করা হয়, আপনি চাইলে 10 সেকেন্ড কিংবা এর বেশিও করতে পারেন। দেখুন আমি 10 সেকেন্ড করে দিয়েছি, সেট বাটন চাপ দিয়ে সেভ করে দিলাম। এবার E14 এটিকেও আমি 10 করে দিচ্ছি, অথবা এটিকে 5 করে দিচ্ছি আপনাদের ডিফারেন্সটা বোঝানোর জন্যে। চালু হবে 10 সেকেন্ডের মধ্যে ফুল আরপিএমে পৌঁছাবে এবং বন্ধ হবে 5 সেকেন্ডের মধ্যে। এটি কিন্তু করা খুবই জরুরি আপনার মেশিন এবং মোটরের প্রয়োজন অনুযায়ী। সেট করে দিলাম, এবার রান দিচ্ছি, দেখুন কি হয়। দেখুন এটি ফুল আরপিএমে পৌঁছাতে কিছু সময় নিচ্ছে, অর্থাৎ এটি ধীরে ধীরে সম্পূর্ণ আরপিএমে পৌঁছে গেল। এবার বন্ধ করছি, দেখুন দেখুন এটি ধীরে ধীরে বন্ধ হচ্ছে। দেখুন এখানে এবার কোনো অ্যালার্ম নেই। এরপরে হচ্ছে E25 জগ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনি যে এটিকে জগে চালাবেন মোটরটিকে, সেটির যে ফ্রিকোয়েন্সি সেটি সর্বোচ্চ কত হবে। আপনারা জানেন আমরা সাধারণত জগ বলতে বুঝি অল্প আরপিএমে অল্প সময় পরিচালনা করা। এটি প্রয়োজন হয় আমাদের মেশিনে কিছু সময়, এমন কিছু প্রয়োজনীয়তা আছে যে এটি ফুল আরপিএমে চললে বা ফুল গতিতে চললে আমরা সে কাজটি করতে পারবো না, এবং থেমে থেমে কিছুটা মোটর ঘোরাতে হয়, মেশিন চালাতে হয়, সেক্ষেত্রে আমরা জগ অপারেশনটি ব্যবহার করে থাকি, সেটা কিপ্যাড থেকে হোক কিংবা টার্মিনাল থেকে হোক। তো আমাদের এখানে জগ অপারেশনে কত সেট করা আছে দেখি, E25-এ দেখুন E25-এ সেট করা আছে 5.0, অর্থাৎ 5, অর্থাৎ 5 হার্টসে কিন্তু এর জগ অপারেশন হবে। প্রথমে এটিতে যে ডিফল্ট সেটিংটি আছে জগে সেটি দেখাই, তারপরে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন আমি জগ করছি, এই দেখুন এটি অল্প আরপিএমে ঘুরছে যতক্ষণ চেপে ধরে রাখছি। দেখুন এখানে আরপিএম দেখাচ্ছে 5, অর্থাৎ 5 হার্টস। দেখুন ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি চাইলে অল্প অল্প করে, এই যে দেখুন, মোটরটিকে চালাতে পারবেন। কিছু কিছু মেশিনে এই ধরনের ফাংশন প্রয়োজন হয়, জগ প্রয়োজন হয়। দেখুন যদি আপনি এটি রান দিয়ে করতে চাইতেন তাহলে কিন্তু পারতেন না, রান বাটন দেওয়ার সাথে সাথেই এটি ফুল আরপিএমে পৌঁছে যেত এবং লং সময়ের জন্য যতক্ষণ বন্ধ না করবেন। আর এই জগটি হচ্ছে আপনি ধরে রাখবেন, অল্প ধরলে অল্প চলবে, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে এবং অল্প গতিতে। এটি হচ্ছে জগের মেইন ফাংশন বা মেইন কাজ। তো এটিকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি, E25 এটিতে দেওয়া আছে 5, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। হয়তো আপনি চাচ্ছেন যে আপনার জগের স্পিডটি আর একটু বাড়াতে, 5 না করে 10, 15, 20 কিংবা এর চেয়েও বেশি। আমি 15 করে দিলাম, এই দেখুন সেট করে দিয়েছি।
বের হয়ে গেছি, এবার জগ করছি, দেখুন আগের চেয়ে স্পিড এটি বেশি দেখাবে, দেখুন আগের চেয়ে বেশি স্পিড হয়ে গেছে, কিন্তু জগ অপারেশনে আছে, আমি যতটুকু ধরে রাখছি অতটুকুই চলছে, এই দেখুন ছেড়ে দিয়েছি বন্ধ। এখন এর পরবর্তীতে দেখুন E26 জগ অ্যাক্সিলারেশন টাইম, E27 জগ ডি অ্যাক্সিলারেশন টাইম, এটি হচ্ছে ঠিক আগের মতো অ্যাক্সিলারেশন এবং ডি অ্যাক্সিলারেশনের মতো, তবে জগের ক্ষেত্রে, আগে ছিল রানের ক্ষেত্রে, এটি হচ্ছে জগের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যেই 15 হার্টজ সেট করেছেন এটি ঘোরার জন্য জগে, সেই 15 হার্টজ পর্যন্ত পৌঁছাতে তার কত সেকেন্ড সময় লাগবে, এটিও কখনো কখনো প্রয়োজন হয়, প্রয়োজন না হলে সেট করার দরকার নেই। এবার দেখাচ্ছি এর টার্মিনাল ফাংশনগুলো, এই যে দেখুন এগুলো হচ্ছে এর টার্মিনাল নাম্বার X1, X2, X3, X4, X5, X6, শুরুতেই বলেছিলাম এই যে টার্মিনালগুলো যেগুলো কন্ট্রোলিং টার্মিনাল। তো এখানে বলে রাখি, অনেক সময় হয় কি আমরা বিএফডিতে ছোটোখাটো সাধারণ ফল্টগুলোতে সেট করতে যাই বা রিসেট করতে যাই, ফাংশন চেঞ্জ করতে যাই, তখন হয় কি এই প্রোগ্রামগুলো চেঞ্জ হয়ে যায়, এই টার্মিনাল কানেকশনের যে প্রোগ্রাম সেট আছে এটি চেঞ্জ হয়ে যায়, এ কারণে দেখা যায় যে বাটনটি দিয়ে আগে ফরওয়ার্ডে চলতো সেটি হচ্ছে না, বা রিভার্সে চলতো সেটি হচ্ছে না, বা ফরওয়ার্ড বাটনে রিভার্স হচ্ছে, বা জগ বাটনে ফরওয়ার্ড হচ্ছে, এগুলো হয় কি যারা একটু নতুন মানুষ কম জানে তারা কাজ করতে গিয়ে এই ফাংশনগুলো চেঞ্জ হয়ে যায় এবং এই অপারেশনগুলো চেঞ্জ হয়ে যায়। যদি আপনি এই টার্মিনাল অপারেশনগুলো না জানেন যে কোন টার্মিনালে আপনি কি সেট করবেন, কি সেট করা আছে, সেক্ষেত্রে এই ধরনের ছোটোখাটো ভুল হতে পারে। আবার আপনি হয়তো একটি ভিএফডিতে সকল কিছু সেট করেছেন, বিশেষ করে বেসিক প্যারামিটারগুলো, যে রান কমান্ড, স্টপ কমান্ড, রিভার্স কিংবা ফরওয়ার্ড কমান্ড সব কিছুই সেট করেছেন, আরপিএম সেট করেছেন, জগ সেট করেছেন, কিন্তু কোন টার্মিনালে কি ফাংশন কাজ করবে সেটি সেট করেননি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমে পড়তে পারেন। আর এই টার্মিনাল ফাংশনগুলো সাধারণত ভিডিওগুলোতে দেখা যায় না, আমি আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে টার্মিনালে কিভাবে ডিফাইন করতে হয়, যে কোন টার্মিনালের দ্বারায় কোন ফাংশনটি কাজ করে। প্রথমে হচ্ছে আমার X1 টার্মিনাল, অর্থাৎ এখানে দেখুন এই যে টার্মিনালে দেখুন, এই যে দেখুন এটি আমার X1 টার্মিনাল, এই যে প্রথমটি, তারপরেরটি X2, এভাবে X6 পর্যন্ত, এই যে দেখুন X1, X2, X3, X4, X5, X6, তো এগুলো হচ্ছে আমার কমন টার্মিনাল, মাল্টিফাংশনাল টার্মিনাল। আমি প্রথমেই দেখিয়েছিলাম, এই যে দেখুন X1 হচ্ছে ডিফল্ট সেটিং করা আছে ফরওয়ার্ড রান, ছেড়ে দিলে এটি স্টপ, X2তে আছে রিভার্স রান। আমি দেখাচ্ছি ডিফল্ট এটিতে সেট করা আছে 27, আপনি চাইলে 0 থেকে 28 পর্যন্ত সেট করতে পারেন, প্রত্যেকটি নাম্বারের পাশে লেখা আছে যে কত সেট করলে এটি কোন অপারেশনে কাজ করবে। সেক্ষেত্রে X1 টার্মিনালে যদি আমাদেরকে চেঞ্জ আনতে হয় প্রোগ্রাম নাম্বার F01 যেতে হবে, F01 গেলে যদি আমরা 0 সেট করি এটি হবে ইনভ্যালিড, অর্থাৎ কোনো ফাংশন নেই, যদি F01 আমরা 1 সেট করি সেটি হবে ফরওয়ার্ড জগ অপারেশন, এভাবে F1 যদি 2 সেট করি রিভার্স জগ অপারেশন, কিন্তু আমাদের ডিফল্ট সেট করা আছে X1 ফরওয়ার্ড রান, ফরওয়ার্ড রান। আমরা দেখি ফরওয়ার্ড রানের সেটিং কত, এখানে দেখুন 27 নাও, ডিফল্ট 27 সেট করা আছে, এখানে দেখুন এই যে 27 ফরওয়ার্ড রানিং, অর্থাৎ ভালো করে খেয়াল করুন আমার ফাংশন কোড হচ্ছে F01, F01 যদি আমি 27 সেট করি সেক্ষেত্রে এটি ফরওয়ার্ডে রান করবে, আর এটির জন্য এই প্রোগ্রামে আমাকে 27 সেট করতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন F01, এটি হচ্ছে আমার এই ফাংশনটি, এটিতে প্রবেশ করলাম, দেখুন এটিতে 27 সেট করা আছে। তো প্রথমে আমি ডিফল্ট সেটিংটি আপনাদেরকে দেখাচ্ছি, সেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন দেখুন আমার ফরওয়ার্ড বাটনটি দিচ্ছি, এ দেখুন এটি ফরওয়ার্ডে ঘুরছে। এবার আমি এই টার্মিনাল মোড থেকে চালিয়ে দেখাচ্ছি, তার আগে আমার এই এটিকে কিপ্যাড মোড থেকে টার্মিনাল মোডে ট্রান্সফার করে নিচ্ছি,
এজন্য আমি চলে যাচ্ছি আমার প্রোগ্রাম E1 এ। এটিকে আমি 1 করে দিচ্ছি। এর মাধ্যমে এখন আমার এটি কিপ্যাড মোড থেকে টার্মিনাল মোডে ট্রান্সফার হয়ে গেছে রানিং কমান্ড। সেক্ষেত্রে আমি ফরওয়ার্ডটি চালিয়ে দেখাচ্ছি, দেখুন এই দেখুন আমি ফরওয়ার্ড সুইচটি দিয়েছি, এটি ফরওয়ার্ডে রান করেছে। ফরওয়ার্ডের তারটি দেখুন কোথায় গিয়েছে, এই যে এই তারটি, এই তারটি হচ্ছে আমার একদম টার্মিনালের প্রথম তারটি, অর্থাৎ এখানে দেখুন এটি হচ্ছে X1 টার্মিনালে আমার ফরওয়ার্ড কমান্ড দেয়া আছে। এই যে দেখুন X1 টার্মিনালে আমার ফরওয়ার্ড কমান্ড দেয়া আছে, কিভাবে, 27 সেট করার মাধ্যমে। এই যে দেখুন 27 ফরওয়ার্ড রানিং, আর ফাংশন নাম্বার হচ্ছে F01। এখন যদি আমি এর ফরওয়ার্ড রানিংটিতে চেঞ্জ করে দেই কি হয় দেখুন, 27 জায়গায় F01 আমার ফাংশনটি, এই যে ফাংশনটি 27 জায়গায়, এই যে দেখুন 27 জায়গায় আমি সেট করব 1 ফরওয়ার্ড জব অপারেশন, কি হয় দেখুন, সেট করে দিলাম, প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন দেখি কি হয় ফরওয়ার্ড বাটনে, দেখুন এটি আমার এখন জগ অপারেশন হচ্ছে, জগে আমার মাত্র 15 হার্টজ সেট করা আছে। দেখুন এই যে, অর্থাৎ আমার এই টার্মিনাল ওয়ানে X1 কিন্তু চেঞ্জ হয়ে গেছে অপারেশন। টার্মিনালকে যদি আপনি ডিফাইন করে না দেন সেক্ষেত্রে আপনি অপারেশন করতে পারবেন না যে কোন টার্মিনালের মাধ্যমে আপনি কি করতে চান, রিভার্স, ফরওয়ার্ড, জগ নাকি স্টপ বা রিসেট। আমি এটিকে আবার আগের মতো করে দিচ্ছি F1, এটিকে 27 করে দিচ্ছি। সেট করে দিলাম, এবার দেখুন এখন কিন্তু আমার RPM ফুল বেড়ে গেল, অর্থাৎ এখন এটি রান কমান্ডে আছে। এই যে দেখুন ফরওয়ার্ডে চলছে, ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেছে। আরেকটি বিষয়, আমার এই ভেরিয়েবলটি একটু সমস্যা আছে, শুরুতেই বলেছিলাম, আর এ কারণেই এটি ফুল হার্টসে সেট করা যায় না, কিছুটা কম থাকে বা আপ ডাউন করে। যাই হোক, তার মানে আমার X1 টার্মিনালে সেট করা আছে ফরওয়ার্ড রানিং কমান্ড, ফাংশন নাম্বার হচ্ছে F1। এবার আসুন F2, F2তে আছে ইনপুট সিগনাল সিলেকশন 2, X2, ফাংশন নাম্বার F2 আর টার্মিনাল নাম্বার হচ্ছে X2। X2তে আমার কি সেট করা আছে, ডিফল্ট সেট করা আছে 28, আর 28 এখানে কি আছে দেখুন, রিভার্স রানিং। এখানে দেখুন এটি হচ্ছে আমার X2, অর্থাৎ এটি, এই তারটি গিয়েছে দেখুন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এই তারটি গিয়েছে আমার এই রিভার্সে। আমি এটি আপনাদেরকে রিভার্সে চালিয়ে দেখাচ্ছি, এই দেখুন দেখুন এটি রিভার্সে চলছে, দেখলেন ফরওয়ার্ডে আমার এটি ডান দিকে ঘুরেছে এবং রিভার্সে এটি বাঁ দিকে ঘুরেছে, দেখুন ডান দিকে আর রিভার্সে বাঁ দিকে। অর্থাৎ X2তে আমি সেট করেছি 28 রিভার্স রানিং, অর্থাৎ বাঁ দিকে রানিং, আর এটির ফাংশন হচ্ছে F2। এবার হচ্ছে F3 ফাংশনে সেট করতে পারবো X3 টার্মিনালের, ভালো করে খেয়াল করুন, F1 ফাংশনে সেট করতে পারবো X1 টার্মিনালকে, F2তে সেট করতে পারবো প্রোগ্রাম নাম্বার F2তে সেট করতে পারবো X2 টার্মিনাল। এভাবে F3, F4 প্রত্যেকটা ফাংশনের পাশে লেখা আছে যে কোন টার্মিনালটিকে চেঞ্জ করা যায় এবং কোন সংখ্যা দিলে কোন অপারেশন হবে তা এখানে বিস্তারিত লেখা আছে, 0-তে কি, 1-এ কি, 2-তে কি। যাই হোক, F3-তে হচ্ছে X3 টার্মিনাল, এখানের X3-টি, এটিতে সেট করা আছে ডিফল্ট, এই যে দেখুন এই সোজা এখানে এটি 1, 1-এ আমার কি আছে, ফরওয়ার্ড জব অপারেশন। দেখুন এই F03, এই যে F03 ফাংশন আমি প্রবেশ করলাম, এটিতে 1 সেট করা আছে,
এটিতে এই যে দেখুন ডিফল্ট অর্থাৎ ফ্যাক্টরি সেটিং দেয়া আছে 1 আর 1 এ কি আছে ফরওয়ার্ড জগ অপারেশন এই যে ফরওয়ার্ড জগ অপারেশন সেট করে বেরিয়ে গেলাম এবার দেখুন x3 এটি আমার হচ্ছে 1 2 3 এটি হচ্ছে x3 আর এই তারটি গিয়েছে আমার এই জগে জগ চাপ দিলে কি হয় দেখুন তো দেখুন জগ চেপে ধরেছি মাত্র 15 হার্টজে এটি চলছে এটি কিন্তু জগ দেখুন চেপে ধরে রেখেছি তারপরও সর্বোচ্চ আরপিএম হচ্ছে 15 হার্টজ এই যে দেখুন সেক্ষেত্রে আমার এই x3 তে ডিফাইন করা আছে সেট করা আছে জগ অপারেশন আমি চাইলে এই x3 তে রান অপারেশন করতে পারি আবার x1 এ ফরওয়ার্ড অপারেশন কিংবা রিভার্স অপারেশন কিংবা জগ অপারেশন করতে পারি এর সেটিং চেঞ্জ করে করে এবার দেখুন f4 ফাংশন এটিতে ডিফল্ট সেট করা আছে 2 2 তে আমার কি আছে দেখুন রিভার্স জগ অপারেশন আমি দেখাই f4 আমার ফাংশন হচ্ছে f4 টার্মিনাল হচ্ছে x4 তো এটি হচ্ছে আমার x4 1 2 3 4 x4 x4 এ কোনো কেবল নেই আমি এই জগের তারটি এটিতে লাগিয়ে নেছি x4 এ লাগিয়ে নেছি আরেকটি সুইচ থাকলে হয়তো লাগাতে হতো না এই যে এই তারটি আমার এই জগের তার তো আমি দেখাচ্ছি প্রোগ্রামটিও দেখাচ্ছি x4 এ f4 ফাংশন নাম্বার এই যে f4 এন্টার করলাম এটিতে 2 এই যে দেখুন বলেছিলাম 2 আমি এই 2 এর দ্বারা এটিকে রিভার্স জগ করতে পারবো সেট করে দিলাম দেখুন এই যে দেখুন ছেড়ে দিলাম বন্ধ হয়ে গেছে চেপে ধরলে এটি রিভার্সে এবং জগ অপারেশনে চলছে এই যে দেখুন সর্বোচ্চ আরপিএম হচ্ছে 15 হার্টজ এই যে ছেড়ে দিলাম এখন এটিকে একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে প্রোগ্রাম নাম্বার F4 এটিতে আছে 2 আমি যদি 2 এর জায়গায় এটিকে অন্য যে কোনো একটি সেট করি যেমন ফরওয়ার্ড রানিং 27 সেট করি কি হয় দেখুন এই যে সেট করে দিলাম এখন দেখি কি হয় এই দেখুন এটি কিন্তু ফুল আরপিএম এ পৌঁছে গেছে অর্থাৎ রান হয়ে গেছে ছেড়ে দিলাম বন্ধ হয়ে গেছে এই টার্মিনালটিতে একটু আগেই রিভার্স জব ছিল যেটি আমি চেঞ্জ করার মাধ্যমে 27 সেট করার মাধ্যমে এটিকে রান কমান্ডে নিয়ে এসেছি অর্থাৎ এর যে x4 টার্মিনাল সেটি ছিল জগ অপারেশনের জন্য আমি এটিকে ফাংশন চেঞ্জ করে এটিকে রান অপারেশনের জন্য সেট করে নিয়েছি তো এভাবে আপনি চাইলে এই টার্মিনালগুলোকে ডিফাইন করে দিতে পারেন সেট করে দিতে পারেন যে কোন টার্মিনালের দ্বারাই আপনি কি ফাংশন চান আশা করছি বোঝাতে পেরেছি এরপরে দেখুন F5 অর্থাৎ X5 নাম্বার টার্মিনাল 1 2 3 4 5 5 নাম্বার টার্মিনালে কি রয়েছে ডিফল্ট 3 3 তে কি আছে স্টপ এটি দ্বারাই আপনি স্টপ করতে পারবেন এটিকে স্টপ করার জন্য প্রথমে রান দিতে হবে আমার এটি আমি এখন আবার কিপ্যাড মোডে করে নিয়েছি তার কারণ হচ্ছে এখান থেকে রান দিলে এটি ছেড়ে দিলে স্টপ হয়ে যাচ্ছে কারণ এটি 3 ওয়্যার মোডে নাই অথবা রিলে দিয়েও করা যায় আমি কিপ্যাড থেকে রান দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন মোটর রান হয়ে গেছে আর এটি হচ্ছে স্টপ এই যে স্টপ দেওয়ার সাথে সাথে এটি স্টপ হয়ে গেল আর এর তারটি কোথায় লেগেছে দেখুন এই যে তারটি এটি হচ্ছে 5 নাম্বার টার্মিনাল 1 2 3 4 5 এই 5 অর্থাৎ এই X5 এবার দেখুন মাল্টিফাংশনের সর্বশেষ টার্মিনালটি X6 যার প্রোগ্রাম নাম্বার হচ্ছে F06 এটিতে ডিফল্ট সেট করা রয়েছে 4 আর 4 এ কি রয়েছে দেখুন 4 এ রয়েছে ফল্ট রিসেট অর্থাৎ এর কোনো ফল্ট আসলে
আপনি এক্সটারনাল সুইচ দিয়ে ফল্ট রিসেট করতে পারবেন। একটি হচ্ছে এর নিজস্ব কিপ্যাড দিয়ে রিসেট করতে পারবেন, আরেকটি হচ্ছে ভিএফডি যদি কোনো কন্ট্রোল বক্সের ভিতরে থাকে, দরজা খোলা না যায় বা প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে বাইরে সুইচ দিয়ে আপনি রিসেট করতে পারবেন। এখন আপনাদেরকে আমার রিসেট দেখাতে গেলে প্রথমে একটি ফল্ট আনতে হবে। তো ফল্ট আনতে গেলে আমরা সেই শুরুর মতোই অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন টাইমটি কমিয়ে দেই, যাতে এটিতে একটি ফল্ট তৈরি হয় এবং আমরা রিসেট করে আপনাদের দেখাতে পারি। আমি মোটরের অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন কমিয়ে দিচ্ছি, জিরো করে দিচ্ছি, যাতে একটি ফল্ট তৈরি হয় এবং আপনাদেরকে রিসেট করে দেখাতে পারি। তো নতুন যারা আছেন তারা আশা করছি এই জিনিসগুলো ভালোই উপভোগ করবেন, জানতে পারবেন। একই কথা হয়তো বারবার বলছি, কিন্তু আশা করছি আপনাদের উপকারে আসবে। তো দেখুন, চালিয়ে দেখাচ্ছি এবং একটি ফল্ট তৈরি করছি যাতে রিসেট করতে পারি। দেখুন, সাথে সাথে এটি চালু হয়ে গেছে। এবার বন্ধ করছি, দেখবেন একটি ফল্ট এসেছে। দেখুন, বন্ধ হয়েছে কিন্তু একটি ফল্ট চলে এসেছে। এই ফল্ট যতক্ষণ থাকবে ততক্ষণ রান দিলে কিন্তু এটি রান নেবে না, জব হবে না, এটিকে রিসেট করতে হবে। একটি হচ্ছে আমরা এটির দ্বারা রিসেট করে আপনাকে দেখিয়েছি এর আগেই, আবার দেখাচ্ছি। এই যে দেখুন, রিসেট হয়ে গেছে। এবার চালু দিচ্ছি, দেখুন চালু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন সেট না করার কারণে অ্যালার্ম এসেছে বা ফল্ট এসেছে, এখন আর চালু হবে না। তো আমরা এর মাধ্যমে রিসেট করেছি, এবার রিসেট করব সুইচের মাধ্যমে। তো আমাদের যেই স্টপ সুইচটি রয়েছে এর তারটি আমরা সিক্স টার্মিনালে X6 লাগিয়ে নিয়েছি রিসেট করার জন্য। আবার দেখুন, আমার X6 টার্মিনাল, এই যে 1 2 3 4 5 6, এই X6 আমি আমার এই স্টপ সুইচটি তারটি লাগিয়ে নিয়েছি, যার ফাংশন নাম্বার হচ্ছে F06। এটিতে সেট করা রয়েছে 4, অর্থাৎ ফল্ট রিসেট। আমি ফল্ট রিসেট করে দেখাচ্ছি, এখন কিন্তু ফল্ট আমার রয়েছে। আমি এটিতে চাপ দিচ্ছি, দেখুন ফল্ট চলে যাবে। ডিসপ্লের দিকে খেয়াল করুন, এখানেও খেয়াল করুন। এই দেখুন, এটি চাপ দেওয়ার সাথে সাথে আমার ফল্টটি রিসেট হয়ে গেছে, অর্থাৎ আমি কিপ্যাড থেকেও রিসেট করতে পারি, চাইলে এক্সটার্নাল টার্মিনাল থেকেও রিসেট করতে পারি। এটি প্রয়োজন হয় বিভিন্ন ফাংশনে বা বিভিন্ন মেশিনে। তো এটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবশেষে আরও একটি প্যারামিটার দেখাচ্ছি, ফাংশন দেখাচ্ছি। এটি দেখুন, H52, H53, 54, 55, 56 এবং 57, এটি হচ্ছে যে মোটরটি আপনি অপারেশন করবেন ভিএফডির দ্বারায়, সেই মোটরের যেই স্পেসিফিকেশন ডাটা আছে এটি ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন মোটর কত কিলোওয়াট, এর রেটেড ফ্রিকোয়েন্সি কত, স্পিড কত, ভোল্টেজ কত, কারেন্ট কত, এগুলো এখানে দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন এই দেখুন, আমার মোটরটি এটি দেখুন 2.2 কিলোওয়াট একটি মোটর, 3 HP, ভোল্টেজ হচ্ছে 380 থেকে 440 ভোল্ট, এর RPM হচ্ছে 2845 RPM, অ্যাম্পিয়ার হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। এই হচ্ছে এর বেসিক ইনফরমেশনগুলো, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এই ডাটাগুলো আপনার ভিএফডিতে সেট করে নিতে হয়। কোথায় সেগুলো? হচ্ছে এই ফাংশনগুলোতে, ফাংশন নাম্বার H57 পর্যন্ত। আমি আর এগুলো ইনপুট দিচ্ছি না, তার কারণ হচ্ছে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, বেসিক জিনিস আমি আমার মতো করে বুঝিয়েছি, সহজ করে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি, চেঞ্জ করে করে, যাতে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আপনাদের শুরুতে যে বলেছিলাম এই ক্লাসটি কেন ব্যবহার করি, ভিএফডি ব্যবহার করার পরেও এটি আমি আপনাদেরকে মেশিন থেকে দেখাবো, যাতে আপনাদের এটি সম্পর্কে ক্লিয়ার ধারণা তৈরি হয়। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, একটি সুতাকে ববিন করার মেশিন। এখানে একটি ববিন রয়েছে যেটি সুতা পেঁচানো হয় এর মধ্যে, এই যে এভাবে। এটিতে যখন সুতা বেশ পেঁচানো হয় তখন বেশ ওজন হয়ে যায়, আর এর বডিটি হচ্ছে অ্যালুমিনিয়ামের, বেশ ওজন, সুতা পেঁচানোর পরে এটি বেশ ভারী হয়ে যায়। আর এ কারণে এটি যখন চলে তখন এর মোটরের উপরে বেশ লোড পড়ে। তো এটি যখন বন্ধ করার প্রয়োজন হয় এটির সাথে সাথে বন্ধ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই ববিনটি, এটি স্টপ করার সাথে সাথে যদি বন্ধ না হয় সেক্ষেত্রে এর যে সুতা রয়েছে এটি
উল্টো পেঁচিয়ে যায়, আর এ কারণে এর প্রোডাকশন নষ্ট হয়, যেটি আমি শুরুতে বলেছিলাম। তো আমি একটু অপারেশনটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে সুইচিং দেখাচ্ছি। এই দেখুন, এটি রান হয়ে গেছে, স্টপ করার সাথে সাথে এটি স্টপ হয়ে যাচ্ছে। আবার দেখুন, রান হয়ে গেছে, খেয়াল করুন, স্টপ করার সাথে সাথে কিন্তু এটি স্টপ হয়ে গেছে। তো এই স্টপটি করার জন্য আমাদের এখানে ব্রেক ব্যবহার করার প্রয়োজন হয়, যেটি আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম। খেয়াল করুন, এটি দেখুন এখানে ফাঁকা রয়েছে, আমি দেখাই। এই যে দেখুন, এই টেস্টারটি এই জায়গায় প্রবেশ করানো যাচ্ছে, এটি ফাঁকা রয়েছে। আমি চালু দিচ্ছি, এটি চালু হয়ে গেছে। এই দেখুন, এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে, এই যে খেয়াল করুন। আমি বন্ধ করার সাথে সাথে এই গ্যাপটি বন্ধ হয়ে যায়, দেখুন এই পাশে কোনো গ্যাপ নেই এখন। আবার দেখুন, এই প্লেটটি কিন্তু চালু দেওয়ার সাথে সাথে এটি পিছন দিকে চলে যায়। এই দেখুন, এটি পিছন দিকে চলে গিয়ে এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে, ফাঁকা তৈরি হয়েছে। আমি বন্ধ করছি, দেখুন বন্ধ করার সাথে সাথে কিন্তু এটি এঙ্গেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটরটি স্টপ হয়ে যাচ্ছে। আর যদি আমি এটি না দিতাম, সেক্ষেত্রে মোটরটি স্টপ করার পরেও এটি কয়েক রাউন্ড ঘুরত এবং এই ববিনটি ঘুরে যেত, সেক্ষেত্রে এই সুতাগুলো উল্টো পেঁচিয়ে যেত। এবার দেখুন, এই মেশিনটি কিন্তু অপারেশন হচ্ছে একটি ভিএফডি দিয়ে। আমরা ক্লাচ বা ব্রেকটা যদি ব্যবহার না করতাম, সেক্ষেত্রে এই ভিএফডি থাকার পরেও, আপনি ভিএফডিতে নানা ধরনের সেটিং আছে ব্রেক করার জন্য, এটি দেওয়ার পরেও কিন্তু এটি 100% ব্রেক করা সম্ভব হতো না, যেহেতু লোডটি ভারী ওজন। আর এ কারণেই এই ব্রেকটি ব্যবহার করা হয়, যাতে এই ভারী লোডটি বন্ধ করার সাথে সাথেই থেমে যায়। এই যে দেখুন, এটির সাথে সাথে থেমে গেছে, না থামলে এই সুতাটি উল্টা পেঁচিয়ে যাবে। তো এই ধরনের আরও নানা ধরনের অপারেশন, নানা ধরনের মেশিন আছে যেগুলোকে ইমিডিয়েট বন্ধ করার জন্য এই ধরনের ক্লাচ বা ব্রেক আমরা ব্যবহার করে থাকি। তো আপনাদেরকে এই ব্রেক বা ক্লাচের প্রয়োজনীয়তা কি তা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। তো আপনাদের দেখাচ্ছি জগ অপারেশনটি কিভাবে হয় প্র্যাকটিক্যালি মেশিন থেকে। তো দেখুন, এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু সুইচ রয়েছে, একটি ইমার্জেন্সি স্টপ, এটি জগ অপারেশনের জন্য, এটি স্টপ, আর এটি হচ্ছে রান। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি জগ করলে কি সুবিধা হয় এবং কি কাজে আসে তা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন, এখানে খেয়াল করুন ভালো করে, বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র চিকন চিকন সুতা রয়েছে, এগুলো এই নিডেলের মধ্যে দিয়ে প্রবেশ করে। তো এগুলো যখন অপারেটর প্রবেশ করায়, তখন এটিকে খুব স্লো আরপিএমে চালানোর প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা এই যে জগ বাটনটি দেখতে পাচ্ছেন, এটির দ্বারায় অল্প অল্প করে, দেখুন এই দেখুন, এটি অল্প অল্প করে রান করতে পারি। এর মাধ্যমে নিডেলগুলো সামনে এবং পেছনে আসে, যার মাধ্যমে নিডেলে সুতোগুলো প্রবেশ করানো যায়। এই যে দেখুন, এই দেখুন, আবার দেখুন, এই যে আমি অল্প অল্প করে চাপছি এবং অল্প অল্প করে এটি ঘুরছে, মোটরটি ঘুরছে এবং এটি জগ অপারেশন হচ্ছে। এই জগ অপারেশন যদি না থাকতো, সেক্ষেত্রে আমাকে রান দিলে এটি ফুল রান হয়ে যেত, আমি এই সুতাটি অ্যাডজাস্ট করতে পারতাম না। এটি হচ্ছে জগ অপারেশনের সুবিধাটি। তো আশা করছি জগ অপারেশন সম্পর্কে প্র্যাকটিক্যালি আপনাদের দেখে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি বেশ লম্বা করে ফেললাম, কারণ ভিএফডি নিয়ে বললে বা দেখালে এর শেষ নেই। এর পরবর্তীতে আরও বেশ কয়েকটি ভিডিও দেব আমি এই ভিএফডি নিয়ে, একের পর এক যখনই সময় পাবো। তো আজকের ভিডিওতে চেষ্টা করেছি সহজভাবে তুলে ধরতে, হয়তো কিছু জায়গায় পেরেছি অথবা কিছু জায়গায় পারিনি। পরবর্তীতে আরও সহজভাবে, আরও সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।